আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো 2022 সালের যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, তারা কিন্তু একটা আন্দোলন করতেছে যে তাদের সিলেবাস আরও সংক্ষিপ্ত করা হোক। তবে এই সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিয়েছে যে তাদের সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না, যতই আন্দোলন করুক আর যত যাই করুক। তাদের এই সংক্ষিপ্ত যে সিলেবাস তারা প্রকাশ করেছে ইতিমধ্যে, ওই সিলেবাসে তাদের 2022 সালের পরীক্ষাটা হবে। তো যাদের কাছে এই সিলেবাসটি নেই, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবা। তো বন্ধুরা, 2022 সালে যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের কিন্তু কারণে কিন্তু 17 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, যার কারণে শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত ছিল না। এই অবস্থা আগামী বছরের এসএসসি পরীক্ষা অর্থাৎ 2022 সালে যারা পরীক্ষার্থী, তাদের কিন্তু ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা ছিল, যা এখনও কিন্তু সেটা সম্ভাবনা নাই, সেটা কিন্তু এপ্রিল মাসে দেখা দিয়েছে। এই অবস্থায় গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু শিক্ষার্থীদের বোর্ডের যে সংক্ষিপ্ত যে সিলেবাস, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। যারা একজন শিক্ষার্থী চাইলে কিন্তু সেই বোর্ডের প্রশ্নগুলো বা সংক্ষিপ্ত সিলেবাসটা দেখে নিতে পারে। তো সংক্ষিপ্ত সিলেবাসের আলোতে শিক্ষার্থীদের বোর্ডের পরীক্ষা এবং ক্লাস পরিচালনা হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তো যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, বিজ্ঞান এবং ব্যবসা এবং মানবিক শাখা শিক্ষার্থী, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবা। ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা আলাদা আলাদা, অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখা শিক্ষার্থীদের আলাদা আলাদা পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা ওই পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দিতে পারো। এখানে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস, ওই সিলেবাসের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়ী শাখার অর্থাৎ 2022 সালে যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের কিন্তু সিলেবাসটা পিডিএফ আকারে আছে। তোমরা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ওই পিডিএফগুলো তোমরা নিজেদের কাছে ডাউনলোড করে রেখে দিতে পারো। আর বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে, কারণ শিক্ষামূলক ভিডিও কিন্তু সবসময় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু মাঝে মাঝে কিন্তু এক রকমের এক এক নোটিশ দেয়। যখনই শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ বা আপডেট প্রকাশ করা হয়, আমরা চেষ্টা করি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার। তোমার কাজ হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকা। তো 2022 সালে যারা পরীক্ষার্থী আছো, তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই পিডিএফ লিঙ্কগুলো তোমরা তোমাদের যে 2022 সালে যে পরীক্ষা, 22 সালে যে এসএসসি পরীক্ষা হবে, সেই পরীক্ষার পিডিএফ লিঙ্ক আমরা ডাউনলোড বক্সে আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভিডিওটা ডিসক্রিপশন বক্স থেকে তোমাদের ওই সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই প্রত্যাশার কাছে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকম নতুন কোনো আপডেট নিয়ে। আর এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই প্রত্যাশার কাছে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেট নিয়ে। খোদা হাফেজ।